বিরোধী অপরাধে নেত্রকোনা শান্তি কমিটির সদস্য হেদায়তুল্লাহ আঞ্জু এবং সোহরাফ ফকিরকে তিন অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক তাদের বিরুদ্ধে আটক অপহরণ নির্যাতন হত্যা গণহত্যাসহ দেশ তাকে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে গণহত্যাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দেওয়া উচিত বলে পর্যবেক্ষণ দেন আদালত মাঝার হকমান রিপোর্ট নেত্রকোনার শান্তি কমিটির সদস্য হেদায়ত উল্লাহ ওরফে আঞ্জু ও সৌরভ ফকির ওরফে সোরফ আলীর বিরুদ্ধে সাত মার্চ যুক্তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল মামলায় প্রথমে আসামি ছিলেন পলাতক হেদায়ত উল্লাহ ওরফে আঞ্জু আটক এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু সৌরভ ফকির ওরফে সোরাফ আলী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনায়ত উল্লাহ মঞ্জু তিনজনের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় সংক্ষিপ্ত রায় পড়ে শোনান ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ আবু আহমেদ জমাদার এবং বিচারপতি আমির হোসেন কোন আসামিকে কি দণ্ড দেওয়া হবে তা ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম ছয়টি চার্জের মধ্যে তিনটি চার্জ আসামিদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আর তিনটি চার্জে প্রথম চার্জে দশ বছর পাঁচ নাম্বার চার্জে দশ বছর এবং ছয় নাম্বার চার্জে দশ বছর করে আসামিদেরকে সাজা প্রদান করেছেন রায়ে গণহত্যার বিষয়ে পর্যবেক্ষণ গণহত্যার এই ক্ষত এবং দায় যাতে বিশ্ব সম্প্রদায়কে বহন না করতে হয় সেই বিষয়েও এই 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 রায়ে মন্তব্য প্রদান করেছেন যে এই প্রথম বাংলাদেশের গণহত্যা সেইটাকে স্বীকৃতি দানের জন্য দানবীর রণদা প্রসাদ হত্যা মামলায় আসামি মাহবুব রহমানের পক্ষে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল মাঝহরাক মান্না চ্যানেল আই ঢাকা